फेर उदयपुरेर गुणधर चिकित्सक विष्णुचंद्र देर चेम्बारे अभियान चालिए बेश किछु बेआईनी इंजेक्शन उद्धार करते सक्षम हलो पुलिस। एदिन चिकित्सकेर चेम्बारे गिए पुलिशेर उच्चपदस्थ आधिकारिक उदयपुर महकुमा पुलिस आधिकारिक आरकेपुर थानार ओसी सह स्वास्थ्य दफ्तरेर कर्मीदेर सामने रेखे मामलार तदन्तकारी अफिसार तदन्त कार्य शुरू करेन। গত কিছুদিন আগে উদয়পুর শহরে বিষ্ণুচন্দ্র দে নামে একজন চিকিৎসকের বিরুদ্ধে মহিলাদের অবৈধভাবে গর্ভপাত এবং ভ্রূণ হত্যার অভিযোগ পাওয়ার পর তার চেম্বারে হানা দিয়েছিলেন গুমতি জেলার জেলাশাসক তরুণকান্তি দেবনাথ। জেলাশাসক ওই দিন হাতে নাতে প্রমাণ পেয়েছিলেন চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যে সম্পূর্ণ সত্য ছিল। পরবর্তী সময় জেলাশাসক তরুণকান্তি দেবনাথ ওই গুণধর চিকিৎসক বিষ্ণুচন্দ্র দের বিরুদ্ধে মামলা করেন রাধাকিশোরপুর থানায় এবং ভ্রূণ হত্যার মতো অপরাধের সাথে যুক্ত থাকার ফলে চিকিৎসককে গ্রেফতারের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী পুলিশ অফিসার রবিবার চিকিৎসকের চেম্বারে গিয়ে বেশ কিছু বেআইনি ইনজেকশন উদ্ধার করতে সক্ষম হয়। সাসপেক্টেড ইভেন কিছু মেডিসিন পাওয়া গেছে। সাধারণত খুব বেশি যখন ব্লিডিং হয় তখন ইউজ করা হয়। একসাথে অনেকগুলো মেডিসিন পাওয়া গেছে। আমি তো আয়ু ইনভেস্টিগেশন অফিসার। আজকে 2013 কেস 2020 113 কেস নাম্বার আর কেস ওইখানে একটা ডক্টরের বিরুদ্ধে একটা কেস হয়েছিল। ওই কেসের তদন্তে আমি এখানে আসি। তার একটা চেম্বার আসলো উদয়পুর টাউনে। ওইখানে আসার পরে একটা তার চেম্বারে আমরা তদন্ত করে আর তল্লাশি করে ছাড়া আমরা কিছু ইনজেকশন পাইছি। সাসপেক্টেড ইনজেকশন এটা সার্চ করা হয়েছে ইন প্রেজেন্স অফ এসডিপিও উদয়পুর অ্যান্ড মেডিকেল অফিসার অ্যান্ড এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অ্যান্ড আদার্স উইটনেসের উপস্থিতিতে এটা সার্চ করা হয়েছে আর রিকভারি হয়েছে। তখন তদন্ত চলছে। এটার চিকিৎসকের নাম বিষ্ণুচন্দ্র দে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক আরকেপুর থানার ওসি এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সামনে রেখে মামলার তদন্তকারী অফিসার চিকিৎসকের চেম্বারে তল্লাশি অভিযানের মাধ্যমে মামলার তদন্ত প্রক্রিয়া শুরু করেন। যদিও আরকেপুর থানার পুলিশ এখনো অভিযুক্ত চিকিৎসককে জালে তুলতে পারেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।